কলাগাছের প্যান্ডেল করে পুরো দারুণ একটি পরিবেশ সৃষ্টি হয়েছে। সংলাপের সাথে তোমাদেরকে নিয়েছি আরও একটা নতুন ব্লগে আজকে। তো অবশ্যই দেখতে পাচ্ছ সাউথ কলকাতার ব্লগে দেখাইনি, তবে আজকে আমি চলে এসেছি চেতলা অগ্রণীতে। চেতলা অগ্রণী পুজো প্যান্ডেলের সামনে তোমাদেরকে নিয়ে যাবো, ভেতরে ঢুকে দেখাবো। কেমন লাগে অবশ্যই দেখতে থাকো আর জানাও কেমন লাগলো। তো সাথে থাকো আর দেখতে থাকো। আমাদেরকে দেখাচ্ছি চেতলা অগ্রণী পুজো প্যান্ডেল, দেখতেই পাচ্ছ আমার পাশে পুরো কলা গাছ দিয়ে সম্পূর্ণ প্যান্ডেলটা সেজে উঠেছে। তো সাথে থাকো আর দেখতে থাকো। চেতলা অগ্রণীর পুজো প্যান্ডেল দেখতেই পাচ্ছ আমার পেছনে কলা গাছ দিয়ে, কি সুন্দর প্যান্ডেল। আর ঠাকুর প্রতিমাটা অবশ্যই অতি সুন্দর হয়েছে প্রতিমাটা। তো দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। তো তোমাদেরকে দেখাচ্ছি চেতলা অগ্রণীর পুজো প্যান্ডেল, অতি অতি সুন্দর হয়েছে। আর প্রচণ্ড রোদ আজকে, তো আমি এদিক দিয়ে যাচ্ছি। আর কলা গাছের প্যান্ডেল করে পুরো দারুণ একটি পরিবেশ সৃষ্টি হয়েছে। তো দেখো কেমন লাগছে অবশ্যই দেখার পর কমেন্ট করে জানাও। চলো, তো তোমাদেরকে দেখালাম চেতলা অগ্রণী দুর্গাপূজা, কি সুন্দর একটি থিম হয়েছে। পুরো তোমাদের প্যান্ডেলটি কলা গাছ দিয়ে, কলা গাছের নানা রকম ছাল তারপরে পাতা শুকিয়ে এবং কলাও কিছু কিছু শুকিয়ে পুরো প্যান্ডেলটি করা হয়েছে। তো অসাধারণ একটি প্যান্ডেল চেতলা অগ্রণী উপহার দিচ্ছে 2022 আমাদের সকলকে। তো অবশ্যই দেখতে হলে নিশ্চয়ই চলে আসো চেতলা অগ্রণীতে। খুব সহজ, খুব সহজভাবে সোজা রাস্তা, একদম রাসবিহারি থেকে একটা মাত্র অটো ধরে চলে এসো চেতলা অগ্রণীতে, আর এসে দেখে যাও চেতলা অগ্রণী দুর্গাপুজো। তো কেমন লাগলো অবশ্যই দেখার পর আমার এখানে কমেন্ট করো, কমেন্ট করে জানাও কেমন লাগছে। আর এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চটপট আমার চ্যানেলটাকে একদম সাবস্ক্রাইব করে দাও। তো সাথে দেখো দেখতে থাকো সংলাপের সাথে, দেখা হচ্ছে নতুন একটা ব্যাগে, তারপর জন্য টাটা।